আজকে আমার আলোচনাটা শুনে বাসায় যাবেন, বাসায় যাইয়া আর আমার তো কুতুবখানা আছে, খানা শরীফ আছে, আমাদের তো এখানে আল্লাহর রহমতে কিতাবাদি আছে, কারো সন্দইলে যাইয়া দেখবেন তো এই কোরআন শরীফের তৃতীয় পারা থেকে একটা আয়াত তেলাওয়াত করছি। এই কোরআন শরীফ কার ভাষা? আল্লাহ। একটু আওয়াজে বলেন আল্লাহ, একটু মহব্বতে বলতে হইব, কার ভাষা? আল্লাহ কি বলছেন? তিল আপনার এই আয়াতটার শুরুতে বলছে আল্লাহ, তিলকার রুসুলু ফাদদালনা বাদহুম আলা বাদিন মিনহুম। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তো এই আয়াতটা তো দেখিয়া পড়ছি, মুখস্থ তো পড়ি নাই। কত ফারা? তিন ফারা, তৃতীয় ফারা। কোরআন শরীফ খুলবেন না, এত কাছে আনলে তো আমি কতই কি জানতাম না। এটা কিন্তু আমার এরকম ইয়ে নাই, তোমার কি দাঁড়ে আনলে আওয়াজ হইব মনে করো? কখনো তো এরা শুনে না, এটা তো ডুহাই দিছো আমার ভিতরে। এখন এত দাঁড়িয়ে নিয়ে তো কথা বলার প্র্যাকটিস নাই রে বাবা, তুমি যেভাবে দিতেছো আমারে, এত দাঁড়ে কথা কমো আমি, তো তুই মাইকে আমার মুখে লাগবো। শুনো, রেকর্ড তো ইউটিউবে সারা আজকের ওয়াজও যাইব গা, সারা দেশে তো দেখছো তোমার ইয়েতে দোষ আছে। তুমি একটু ভালো করে কাজ করো, সুন্দর করে সার্ভিস দাও, কারণ ও তো এত কাছে যাই কথা বলা যেত না। ইউটিউবে শুনবা সকলের ওয়াজ থেকে আমার ওয়াজ কিন্তু স্পষ্ট, কারণ আমার মুখ কিন্তু তোমার মাইকের বরাবর তা ঘুরে গুলার, আমি যত এইদিক সেদিক যাই, কারণ 40 বছর ধরে ওয়াজ রেকর্ড হয়, সব ওয়াজ তো আইসা পড়ছে মার্কেটে। যাই হোক, আপনি এটা বলছিলাম না, আয়াত্রা পড়ছি, কত নাম্বার ফারা থেকে? আওয়াজে বলেন কত নাম্বার ফারা? তৃতীয় ফারা। খুব মনোযোগী শুনবেন, আমি যে কথা বলি আপনারা শুনেননি না, কোনো অসুবিধা হয়? এটা জোনফুরাল লোকে উনতো না, ওই আন্দুরাল লোকে উনতো না, দরকার নাই, আপনারা শুনেন তো, তা আপনারা শুনলেই হয়। তো আল্লাহ ই আয়াতের তফসির যিনি করেছেন, বিশ্ববিখ্যাত মুফাসসির রাইসুল মুফাসসিরিন আল্লামা সানাউল্লাহ ফানিফুতি রাহমাতুল্লাহ, যিনি ইন্ডিয়ার ফানিপতে উনার বাড়ি, উনি কিছুদিনে একটা তফসির লিখেছেন যার মাজার শরীফে আমি যাই আইছি। আল্লামা বুয়ালি কলমদর রাহমাতুল্লাহ মাজারের সাথেই উনার মাজারটা, ইন্ডিয়ার নিম্ন একটা এলাকায় উনি একটা তফসির লিখেছেন। ওই তফসিরে আমার আল্লাহ ইয়াতের একটা ব্যাখ্যা লেখছেন মুফাসসির, তিলকার রুসুলু ফাদদালনা বাদহুম আলা বাদিন মিনহুম। আল্লাহ বলেন এমন একজন নবী তোমাদেরকে দিলাম যেই নবীর সাথে অন্য নবীর তুলনা নাই। সুবহানাল্লাহ। কথাগুলা কিন্তু বুঝে শুনে শুনবেন, রেকর্ডিং হইতাছে, কারণ এখন তো দেখছেন না ভাইরালের যুগ। ওই ইন্ডিয়াতে এক বেড়ায় কই এলেছে কাঁচা বাদাম, আর বাংলাদেশের পাবলিক এটারে ফসাই লিছে, বাংলাদেশের পাবলিক আবার ওই শয়তানির লেগে বালা। যদি কোন জায়গায় প্রতিযোগিতা হয় তে বাট ফারির লেগে আর এক নাম্বার হয়ে যাবে, আমরা খুব বালা উচিত। তো আপনার উনি বলতেছে কি, আল্লাহ বলছে, কে বলছে কথাটা? আল্লাহ কয় এমন নবী তোমাদের কাছে পাঠাইলাম কোন নবীর সাথে তুলনা। আল্লাহ কার কথা বলছেন? নবীদের কথা। কার কথা? নবীর সাথে পাবলিকের কোনো সম্পর্ক আছে নি? আওয়াজে বলেন পাবলিক বালা না নবী বালা? খুব মনোযোগে কথাটা শুনবেন, আমি তো পাশের মানুষ, আমার এত বৎসরের বক্তব্যে, আমার এই বৎসরও মাধবপুর ফাইলটের ময়দানে আপনার বক্তব্য আছে। বাংলাদেশের আমি তো চলাফেরা করি, আপনারা জানেন দেশে আমার এই পর্যন্ত সারা বাংলাদেশের কোনো ওয়াহাবি আমাকে প্রশ্ন করার সাহস পায় নাই, পাইতো না। আমি যা বলি, যারা অন্তত কিতাব পড়তে পারে, টালটিবালটি আলোচনা করি না, আস্তা বাংলাদেশ কথাগুলা যা বলুন চলি, আপনাদের কুরাক দিতে পারতাম না ঠিক, আবার ওই জানি না। আর এরপরেও যারা আলোচনা করব, ওই তো আপনারা রে নিয়া একটু ভালা এই জিকির কাজকার কইরা, এটা তো আর আমি পারি না, কারণ এখন তো এই ডিজিটাল দেশের বক্তা তো আমি না। এই কথাগুলো একটু মনোযোগে শুনবেন, কার কথা বলছি? আল্লাহ, কোন নবীর সাথে আমার নবীর তুলনা। এখন প্রশ্ন আসবে কোন দিকটা তুলনা নাই। বাইরে আমার একটু সামনের দিকে যাচ্ছি, মাবুদ
পাক রব্বুল আলামিন আমার আল্লাহর নবীর সম্পর্কে বলেছেন এমন নবী দিচ্ছি গো যেই নবীর সাথে অন্য কোন নবী রাসূলের তুলনা নাই আদম আলাইহিস সালামের সাথে আমার নবীর তুলনা নাই ঈসা আলাইহিস সালামের সাথে আমার নবীর তুলনা নাই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের নবীর তুলনা নাই ঈসা আলাইহিস সালামের নবীর সাথে আমাদের নবীর তুলনা নাই ইউসুফ আলাইহিস সালামের সাথে আমাদের নবীর তুলনা নাই হযরত ইসমাঈল আলাইহিস সালাতু সালামের সাথে তুলনা নাই হযরত ঈসা আলাইহিস সালাতু সালামের সাথে তুলনা নাই বাইয়ের বলতে চাই আমার আল্লাহ বলেন এমন নবী তোমাদের কাছে দিলাম যেই নবীর সাথে গো এই তৃতীয় পারার তাফসীরের মধ্যে লেখি আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1 লক্ষ বা 3 লক্ষ 24 হাজার পয়গম্বর সকল নবীর সম্মান যদি এক পাল্লায় তোলা হয় সকল নবীর মুজেজা যদি এক পাল্লায় তোলা হয় সকল নবীর উম্মতকে যদি এক পাল্লায় তোলা হয় সকল নবীর নবুয়ত যদি এক পাল্লায় তোলা হয় সকল নবীর মর্যাদা যদি এক পাল্লায় তোলা হয় সকল নবীর এলেম যদি এক পাল্লায় তোলা হয় সকল নবীর গুণগান যদি এক পাল্লায় তোলা হয় সকল নবীর মন যদি আপনার নবুয়তের এরিয়া যদি এক পাল্লায় তোলা হয় বাইয়ের ওভার বলতে চাই আল্লাহর নবী দুজাহানের বাদশা নুরুন আলা নূরের নবীর সম্পর্কে আমার আল্লাহ ইরশাদ করতেছে গো সকল নবীর মুজেজা যদি এক পাল্লায় দেওয়া হয় আমরার নবীর একটা মুজেজা মেরাজ যদি এক পাল্লায় দেওয়া হয় আমাদের নবীর একটা মেরাজের সমান হবে না সূরা আল আসমান এই কথাটা বলছেন কে আরো আওয়াজে বলেন আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবুয়ত যদি আপনি যদি হিসাব করেন তাহলে সকল নবীর আপনার মাত্র মুজেজা পড়বে আপনার তিনটা কইরা জনে পড়বে বাইয়েরুন আমাদের নবীর আপনার লক্ষ লক্ষ হাজার হাজার আল্লামা জালালউদ্দিন সুয়ুতি গো আমার নবী সম্পর্কে লেখেন আমার নবীজির অগণিত মুজেজা সুবহানাল্লাহ বলেন আমাদের নবীর এমন গুণগান আল্লাহ দিয়েছেন একটু কিছু বিস্তারিত না বললে হয় না একটু দৃষ্টি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি لا أسيب أدي بابنا دنيا لغن بيجي جالي سنتين أي تولونا أيه بابنا دنيا لغن بيجي جالي سنتين أي تولونا أي غايا بلي মাঙাতে বলে কান্দেন নবীজি শুনবন দায়াল্লাহুম্মা সাল্লি আওজে আওজে সাইয়্যিদ মুহাম্মাদ আদনা শালাম মাম মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মুহাম্মাদ আদি উম মুতিনি প্রেমে বুঝিনি জীবনে সুখ সাইলেন না আয়ম তিনি প্রেমে গুজিনি জীবনে সুখ সাইলেন না অগোকে জোরে বাঙাতার সাটাই দুছিল নূর নবীজির বিছানায় আল্লাহুম্মা সাল্লি আওজে আওজে লা সাইয়্যিদ আদনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ
ভাইরা আমার আল্লাহ বলেছেন আমার নবীর সাথে কোন নবীর তুলনা নাই, নবীর উম্মতের সাথেও কোন নবীর সাথে তুলনা নাই। আমার নবী পৃথিবী বিখ্যাত হাদিস বুখারীতে একটা সহিহ হাদিস বর্ণনা করেছেন, আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, আলেমগণ হলো নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগে হাদিসের আবাদত শুধু মতন করব আমি। আমার নবীজি সহিহ হাদিস এটার একটা নকতা যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে? আমি যে এইভাবে তেলাওয়াত করছি যেমন সহিহ এমন এবারেও ভুল নাই। আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, সেখানে একটা বহুবচন আমার নবীজি ব্যবহার করছেন আম্বিয়া। আমাদের নবী অনেক উলামায়ে কেরাম কম এলেমের কারণে কয় আমরা উলামায়ে কেরাম নবীর ওয়ারিস, একদম ডাইরেক্ট ভুল। কারণ বয়ান করে বলে তো মাথা ঠিক থাকে না, অসুস্থ হয়ে বলে এটা কিছু অসুস্থ আলেম আমরা বাংলাদেশে আছে। নবীজি বলছেন আল উলামাও, যাদের কাছে নবীর প্রেম মহব্বত আছে সকল নবীর ওয়ারিস। আল্লাহু আকবার। আমরা শুধু আমরার নবীর ওয়ারিস না, আদম আলাইহিস সালামের ওয়ারিস, ঈসা আলাইহিস সালামের ওয়ারিস, শীস আলাইহিস সালামের ওয়ারিস, ইয়েসু আলাইহিস সালাতু সালামের ওয়ারিস, ইয়াকুব আলাইহিস সালামের ওয়ারিস, ইব্রাহিম আলাইহিস সালামের ওয়ারিস। কথাটা বোঝার জন্য আনছি। বলেন তো যদি আজকে যদি বা কালকে যদি কেউ বানেশ্বর মুড়ে যদি কেউ বলে মুসা আলাইহিস সালামরে যদি কেউ গালি দেয়, প্রতিবাদ করবে কে? আওয়াজে বলেন কে করব? আমরা করব। কে করব? আওয়াজে বলেন কে করব? আমরা কি মুসা আলাইহিস সালামের উম্মত? কথা কিন্তু দৃঢ় কুশান্ত মস্তিষ্কে ওয়া শুনবেন। ঈসা আলাইহিস সালামকে গালি দিলে ঈসা আলাইহিস সালামের উম্মত এখন পৃথিবীতে যারা আছে ইহুদি খ্রিস্টান, এরা আপনার প্রতিবাদ করব না? করব কে? আওয়াজে বলেন করবে কে? যদি ইসুম আলাইহিস সালামকে কেউ গালি দেয় তে প্রতিবাদ করব কে? আমরা। এরার উম্মত নাই, এরা প্রতিবাদ করবে না। তাহলে বোঝা গেল আমরাই ওয়ারিসাতুল আম্বিয়া। নবীজি বলছেন যে আমার উম্মত শুধু আমার ওয়ারিস নয়, আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীর ওয়ারিস। আল্লাহু আকবার। এই বিশ্বাস আমাদের আছে কি নাই? কার কার আছে দুই হাত তুলে দেখাইয়া দে। আল্লাহু আকবার। মনে রাখবেন একটা একটা করে বলছি, আমরা করব প্রতিবাদ। তাহলে বোঝা গেল আমরা মুসা আলাইহিস সালামের ওয়ারিস, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত আমরার নবী বেহেশতে না যাবে অন্য নবীদের জন্য বেহেশত, আওয়াজে বলেন বেহেশত, নবীজি বেহেশতের মালিক। সুবহানাল্লাহ বলেন। মালিক বানাইছে কে? আর জবান কুলে বলেন বানাইছেন কে? এক নম্বরে মালিক নবীজি, দুই নম্বরে মালিক হইল নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন। উম্মত আবার দুই প্রকার, একটা হলো নবীর প্রেম মহব্বত যাদের আছে এরা, সুবহানাল্লাহ বলেন না, আরেক দলের আবার প্রেম মহব্বত আছে দি কিন্তু নে ছেলে বা শিক্ষকরে ছাত্র খুব ভালোবাসে, মধ্যে মধ্যে শিক্ষকের বদলাম করে, এরকম ছাত্র আছে কি নাই? আর আওয়াজে বলেন কয় আমার স্যার খুব বালা, ওইলে আমার টেন সিগারের স্যার সুরে হলো না উজবিল্লাহ। তো বোঝা গেল ছাত্র এ শিক্ষকের প্রশংসা করে, মধ্যে মধ্যে একটা শব্দ খারাপ বাতার সাইরে দেয়, ঠিক না বলেন? এই এই ধরনের খাতা খারাপ বাতার সারিন না কিছু আলেম আমরা দেশ আছে, আছে কি নাই দেখেন তো? না কয় নবীর কয় দোয়া নাই, নামাজের পরে কোনো দোয়া কইল না, বলে কি বলে না? কথাটা কিন্তু বয়ানে আইসা পড়ছে, কথাটা বলছি আপনারা কষ্ট হয়েছিল মনে, কিন্তু ঠিকই বলতাছে দোয়াটা আপনার কোরআন হাদিসে নাই। কিন্তু এক লোক এখন নৌকায় উঠছি যিনি মাহফিলের বিশেষ আয়োজক,
উনি দুবাই থেকে আমারে ফোন দিছে, নামটা কি বললো? মজিদ। মজিদ আর কই দিবা বাবা, এটারে বলো সাই জাগা আছে নি বলো, উড়াও একটু দৃষ্টি পড়ে না। আল্লাহুম্মা সাল্লি আরো উডাও, আমি টু ফোরে বসে দাম গা না না উডাও উডাও মা তোমার ইডায় আমার বয়ানের আর দিয়ান সিটা জায়গা তো। আল্লাহুম্মা সাল্লি মাওলানা আদওয়ান, এখন হয়েছি নি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ বলেন। বলেছিলাম আমরা শ্রেষ্ঠ উম্মত, নবীর উম্মত বেহেশতে যাবে না। ঈসা আলাইসালাম থেকে আদম আলাইসালাম পর্যন্ত সকল নবীর জন্য বেহেশত হারাম। সুবহানাল্লাহ বলেন, নবীর উম্মতের লাগে না, নবীর লাগে হারাম। যতক্ষণ পর্যন্ত আমাদের নবীর উম্মত বেহেশতে না যাবে, একটা আশেক রাসূল বেহেশতে না যাবে, অতক্ষণ পর্যন্ত আদম থেকে ঈসা আলাইসালাম পর্যন্ত সকল নবীর জন্য বেহেশত হারাম। এরা দৌড়াইয়া যাইব মনোর, আপনাদের কাছে নবুতি আছে, এখানে যারা আইসো এখানে কেউ নবী আছে? এরা ওই নবীরা দৌড়াই যাইব, কইব বেহেশত মনো খোলা আছে, গিয়া দেখবো তালা দেওয়াই। তো যিনি বেহেশতের প্রধানমন্ত্রী ফিরিস্তা, ওই ফেরিস্তা কইব কেড়ে আইছো বেহেশতের গেটে, গেহেশতের গেট তালা, বলে সাবি কাটতাই কয় শের যোগী নবীর উম্মতের কাছে। সুবহানাল্লাহ বলেন, তাহলে আমাদের নবীর উম্মত গুলা শ্রেষ্ঠ ঠিক কিনা বলেন? বাইয়ের ওভার বলতে চাই, আল্লাহর নবী দু জাহানের বাদশা নুরুন আলা নূরের নবী, তামাম পৃথিবীর নবী গো ইহকাল পরকালের বাদশা নবী। নবীজিকে এক একজন নবীকে আল্লাহ এক একটা বংশের জন্য পাঠাইছে। আপনারা বুঝার জন্য আমি বলছি, কয় মোল্লা বাড়ির বেটা বিরাট বড় বক্তা হইছে ঠিক কিনা বলেন? কোন বাড়ির কয় আওয়াজে বলেন, কোন বাড়ির? কয় চৌধুরী বাড়ির একজন ডিসি হয়ে গেছে গা, এটা কোন বাড়ি আওয়াজে বলেন, কোন বাড়ি? তাহলে বোঝা গেল এদের ডিসি হইছে, ওসি হইছে, এসপি হইছে, আপনার প্রধানমন্ত্রী, দ্বিতীয় মন্ত্রী, তৃতীয় মন্ত্রী হইছে, একটা গোত্রের। কয়টা গোত্রের বংশ কয়টা আওয়াজে বলেন, বংশ কয়টা? এখানে আমার ডাইনে বামে উলামাই কেরাম আছে, আমি যা বলতেছি যদি মনে করুন ওই মকসুদুল মুমিনিন মাধবপুর বাজার থেকে কোনো কিতাব কিনে আইনে হইরা লাই ভাই কামও হইতো না, এগুলা ফাইতে নিতে না, ডাইরেক্ট তফসিরে আছে। এক একজন নবী এক একটা বংশের জন্য, যেমন ঈসা আলাইসালাম, মুসা আলাইসালাম বনি ইসরাইলের, ইসরাইল বংশের নবী, ইয়া বানি ইসরাইলা কোরআন শরীফে আছে। এক একজন নবী এক একটা বংশের নবী, আর আমাদের নবী এমন নবী, আমাদের নবী ইহকাল পরকালের শুধু নবী না, আমাদের নবী হলো আল্লাহর 80,000 আলমে 18,000 মাখলুকাত সর্ব মাখলুকাতের জন্য আমাদের নবী হলো দুজানের বাদশা। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি হলো দুজানের, নবীজি মেরাজ গেছে, তো মেরাজে গিয়ে আল্লাহরে জিজ্ঞাসা করে, আল্লাহ তুমি তো ইসমাইল আলাইসালাম উপাধি একটা দেড়াইছো জবিহুল্লাহ, হুজুর আসেনি? তুমি তো ইব্রাহিম আলাইসালামের একটা এই কিনা কয় লকব দেলাইছো, উপাধি দেয়ালাইছো না কলিলুল্লাহ, তুমি ঈসা আলাইসালামের লকব দেলাইছো রুহুল্লাহ, তুমি আমারে কি দিছ? কলিলুল্লাহ শব্দের অর্থ হইল আল্লাহকে খুশি করার জন্য জালমান কুরবানি কইরা দৌড়ায়। সুবহানাল্লাহ বলেন, আল্লাহরে ফাওয়ার জন্য দৌড়ায়। আপনি যদি মন্ত্রী এই গ্রামে আনতে চান, তে মন্ত্রীর বাসায় এক মন ইলিশ মাছ পাঠানি লাগবো ঠিক কিনা বলেন?
এই গ্রামে যদি ওসি সাহেবরে আনন তে উনার ভাষায় আপনার সাইমন ডাল ফাটাই নেব ঠিক কি না বলেন কারে কারণ উনার জাতে খুশি থাকে ঠিক কি না বলেন কই এই জন্য এর আরে দিছি খলিলুল্লাহ আর আপনার জন্য স্পেশাল একটা লকব রাখছি যেটার নাম হলো হাবিবুল্লাহ ইডার অর্থ হলো এরা আমি আল্লাহরে খুশি করার জন্য দৌড়াই আর আমি আল্লাহ আপনাকে খুশি করার জন্য দৌড়াই জোরে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার কথা কি আমার বুঝছেন কো আল্লাহ তুমি তো এক এক নবীর এক একটা গোত্রের জন্য ফাটাইছো তুমি আল্লাহ সারা পৃথিবীর জন্য রাব্বুল আলামিন ঠিক কি না বলেন আমাকে যদি তুমি অত বড় নবী বানায়া পাঠায়া থাকো এক এক জন নবীকে এক একটা গোত্রের নবী বানায়া পাঠাইছো তে আমি জানতে চাই আমার নবুয়তের ফাওয়ার আমার নবুয়তের দোর কতটুকু আছে সুবহানাল্লাহ একটু আওয়াজে বলেন সুবহানাল্লাহ আমার কথাগুলো আপনারা বুঝেন তো বাড়ি কিন্তু বেশি দূর না জাউরা জাউরা চিনি নি জাউরা আমি বললাম জাউরা ভাই আপনার এলেন বানুই দেয়া বেশি দূরে না আমি আবার দেশে কথা বলি কথাগুলো খুব স্পষ্ট ভাবে বলি আপনারা বুঝার লাগিয়া বুঝেন নি আপনারা তোই কয় আপনার আপনি আল্লাহর আল্লাহ ইত্তো কদ্দুর সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আচ্ছা এই প্রশ্নটা কি আল্লাহ রে যার সাথে আল্লাহর অতি সম্পর্ক নাই এ কি করতে পারবো আপনি কি ডাইরেক্ট ডিসি সাহেবকে বলতাম এ ডিসি সাহেব আমার বানরাই হই না কোনো মাধ্যম লাগবো কিন্তু ডিসি সাহেবের এমন লোক আছে এই গ্রামে যায় বলবো ডিসি সাহেব আপনি আমার বানর যাইতেইব ডিসি সাহেব কইব সিলিন্ডার ঠিক কি না বলে কয় আপনার কিচ্ছু লাগতো না খালি রাস্তাটা চিনেই নিন আমি হাজি আমার নবী আমার আল্লাহরে জিজ্ঞাসা করে মাবুদ ডেকে বলতেছে মাবুদ গো আল্লাহ তোমার আল্লাহ ইত্ত তো আপনার তামাম পৃথিবীর মধ্যে তুমি তো রাব্বুল আলামিন আমার নবীর দর কত রাখছো গো আমার নবুয়তের ফাওয়ার কত আমার আল্লাহ কয় হাবিব আপনি জেনে কেন অজানার বান করছেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর আল্লাহ ইত্ত যত জায়গায় আছে আপনার নবীর নবুয়তের ফাওয়ার তত জায়গায় আছে জোরে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার মদিনা মদিনা আশে কো মুমিনের ঠিকানা আয় আয় হায় মদিনা মদিনা আশে কো তো আওয়াজে মদিনা মদিনা আশে কো ইও গো দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা ও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশে কো মুমিনের ঠিকানা আওয়াজ আওয়াজে মদিনা মদিনা আশে কো মুমিনের ঠিকানা জালালউদ্দিন সুয়ুতে পরিবারে দেখেছেন নবীজি এত দেখার পরে ইউজার পিয়াস গো মিটিল না মদিনা মদিনা আশে কো মুমিনের ঠিকানা আয় আয় হায় মদিনা মদিনা আশে কো মুমিনের ঠিকানা নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী ওগো ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যাইয়া দেখো মদিনা 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 আশে কো আয় আয় হায় মদিনা মদিনা আয় আয় হায় মদিনা মদিনা ভাইরা আমার বলতে চেয়েছিলাম মাবুদ ডেকে বলতেছে নবী গো ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ
নবী গো আমি আল্লাহর আল্লাহ ইত্ত যত দূর আছে আপনার নবুয়ত তত দূর আছে এজন্য শায়ের বলেন মোহাম্মদ কুদানিহি কুদাসে জুদানিহি আবার ওইটা কইতে তাই না যে মোহাম্মদ আল্লাহর থেকে আলাদা এটা কিন্তু শায়ের বলছে এসকে কইরা যে আল্লাহ নবী রাসূল কুদা নয় যদি কুদার সাথে কারো সমকক্ষ করে তাহলে শিরক হবে আল্লাহ কোরআন শরীফে বলে লা তুশরিকু বিল্লাহি শাইয়া আল্লাহর সাথে আল্লাহ সবকিছু সহ্য করতে পারে শিরক করাটা আল্লাহ বরদাস্ত করে না এইগুলা থেকে আমাদের বাঁচতে হবে ওই দিকে যাচ্ছি না বলেছিলাম আল্লাহ খালেক নবী আমার মাখলুক হুজুর বলতে চাই পৃথিবী বিখ্যাত একটা কিতাব মাওলুদুন নবী কাবা শরীফের পাশে একটা নবীজির হুজরা মুবারকে গো আল্লাহর নবী যখন আপনার মক্কাতুল মুকাররমায় জাজিদাল আরবের মধ্যে যখন নবী আমার আসে একটু একটা পয়েন্ট শুধু বলছি আপনারা বুঝার জন্য আমার নবী কেমন নবী গো কাবা শরীফের যে হেরেম শরীফ বর্তমানে হজ করলে আপনার 60 লাখ মুসলমান একসাথে করতে পারবে সৌদি গভর্নমেন্ট এত সুন্দর করে জায়গা করছে আমি প্রায় সময় বক্তব্যে বলি আমাদের বাংলাদেশে দলাদলি লাফালাফি আমি যখন আপনার 2019 সালে ইন্ডিয়াতে গেছি প্রায় মানুষ অনেক সময় মনে করে হুজুর ইন্ডিয়ার হকে মানুষ তো বড় সালাক ওই হুজুর মনে ইন্ডিয়ার হকে ইন্ডিয়ার সরকারে স্বাগতম জানাই কুদার কসম টাকা পয়সা তাকে যুবকদেরকে বলছি তোমরা টাকা পয়সা ডাইনে বামে নানান পথে করছো না করে দরকার বললে বিশা লাগাও অন্তত ইন্ডিয়াতে যাও ক্যালকাটাতে হরজতে আজান গাসি রহমাতুল্লাহ আলাই হরজতে শাহ সুফি ফতে আলী রহমাতুল্লাহ আলাই কলকাতা ঘুমাই আছেন উনার মাজারটা যদি যায় দেখেন শাহার শাহর মতো স্বর্ণ লাগাই রাখছে বাংলাদেশ হইল হইল শিরিক কারণ বাংলাদেশ ফতুয়ার আট বাজার আর মাথা খারাপ তো কি ফতুয়া জেলে হে এদের কোনো টিকটিকানা ভাইয়ের আমার ওই দিকে যাচ্ছি না বিস্তারিত বলার আমার সময় নাই হুজুর বলতে চাই মাওলুদুন নবী আল্লাহর নবী জাজিরাতুল আরবের মধ্যে যখন আসেন একটু বিস্তারিত একটু বলছি গো একটা পয়েন্ট শুধু বলছি বর্তমান যে হেরেম শরীফ এইটা সাধারণ মানুষের মনে করলে ওই তো নাম আপনার আপনার তাওরীত জুবুর ইঞ্জিল আপনার কিতাব হইল আপনার তিনটা এক একটা কিতাবের অনুসারী আপনার সকল মিলা 140 জন আলেম এদেরকে এরা আপনার পাদ্রী এরা নবীজির বিরোধিতা করে আরছেই মক্কাতে তিন শ্রেণীর মানুষ নবীকে মানে নাই কয় শ্রেণীর মানুষ এইগুলা রেকর্ড করে করে শুনবেন জীবনে ওয়াজ শুনতেও হবে না ইনপুটের একটা আলোচনা আজকে শোনাইয়া দিয়ে যাব এক নাম্বার হলো যারা সুতকুর মতকুর এরা নবীজিকে মানতো না এই যারা আপনার জন্ম দূর ছিল কানায় কাবার আশেপাশে এরা আমার নবীকে মানতো না তিন নাম্বার হলো মক্কার মক্কাতুল মুকাররমায় জাজিরাতুল আরবে একদল মুল্লা মুন্সি আছেন তাওরীত জুবুর ইঞ্জিলের এরা আমার নবীজিকে মানতো না বাইরেও বলতে চাই কেন মানছে না আমার আল্লাহ আমার আল্লাহ এমন গায়েবের কুনি বানায়া দিছে গো আমার নবীর দুনিয়ার বুকের সময় যারা নবীর গড়ে আছিল এরাও গায়েব জানতো আল্লাহু আকবার মানে আল্লাহু আকবার এই বিশ্বাস আমাদের আছে কি নাই কার কার আছে তুই হাত তুলে দেখাইয়া দে এই তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সুন্নি মহাসম্মেলন ওই দিতে ভাই কান্দা দরবার শরীফ ভাইরা আমার গভীর মনোযোগ লম্বা বললে অনেক টাইম লাগবে পয়েন্ট একটা দইরা শুধু কথা বলছি নবীজি যেদিন মক্কাতুল মুকাররমায় আগমন করেন এদিন আপনার কে কে আইছে হযরত বিবি আলাইহিস সালাম আইছে নবীজির ঘরে সুবহানাল্লাহ বলেন হযরত বিবি মরিয়ম আলাইহিস সালাম আইছে ঈসা আলাইহিস সালাতু সালামের আপনার মা আপনার নবীজির ঘরে আইছে ফেরাউনের বিবি আসিয়া আইছে বেহেশতের হুর গেলে বানাইছে বাইয়ের ওভার বলতে চাই কানায় কাবার
তাদের মধ্যে ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ যাদেরকে তাওরীত জবুর ইনজিলের আলেম বলা হয় এরা বসে বসে গো একটা মিটিং করতেছে কয় আজকে যিনি দুনিয়ার বুকে আগমন করবে উনার লকব হবে রাহমাতাল লিল আলামিন উনি এমন নবী হবে গো উনি এক আসবে দুনিয়ার বুকে তাওরীত জবুর ইনজিলের মধ্যে পাইছি কয় তুমি সাইয়া দেখো মামেনার ঘরে রাত্র যখন গভীর হয়ে গেছে গো আপনার রাত্র বাজে তখন আপনার সুবে সাদেকের সময় মামেনার ঘরে সাইয়া দেখি ঘরের সালের উপরে হাজার হাজার লাইট জ্বলতেছে নূরের লাইট সুবহানাল্লাহ কোন কোন কিতাবে লেখে আল্লামা সানাউল্লাহ ফানিফুতি রহমাতুল্লাহ আলাইহি উনার কিতাবে লেখেন যে আপনার কত সাইল লক্ষ 80 হাজার লাইট ছিল মা আমেনার ঘরে সুবহানাল্লাহ এখন এরা এই অবস্থা দেখে এর মাথা খারাপ হয়ে গেছে তখনকার যুগে তো মক্কা নগরীতে আপনার কোন লাইট নাই ইলেকট্রিসিটি নাই বাইরে ওভার বলতে চাই পাত্রি আলেম গুলা একদল আপনার তখন কুচক্র মহিলাগুলা এমন মহিলাগুলা ছিল গো রাত গভীরে যখন এরা বের হয়ে যায় এদেরকে বলতেছে এই তোমরা কোথায় যাও থেকে বলতেছে বাবা গো এত বড় হুজুর আপনারা এখানে বসে বসে কি করেন একটা অক্ষর যদি ভুল প্রমাণ করাইতে পারে আজকে 40 বছর বাংলার জমিনে শুধু চ্যালেঞ্জই করলাম একদিন শুধুই একটা প্রতিউত্তর পাই নাই আপনাদেরকে বলতে চাই আপনার ওরা বলতেছে আপনারা কারা গো এই কই আপনার কাবা শরীফের প্ল্যাটফর্মের মধ্যে বসে বসে গভীর রজনী আপনারা কি করতেছেন দেখে বলতেছে বাবা গো আমরা ওই দেশের মধ্যে বড় বড় লোকের বাড়িতে যাইয়া কাজ করব কাজ করলে কিছু টাকা দিব এটা দিয়ে আমরা জীবিকা নির্বাহ করি আপনার পাদ্রীরা ডেকে ডেকে বলতেছে মা তোমাদেরকে কোনো কাজ করতে হবে না যদি একটা কাজ করতে পারো বলে কি করব গো তোমরা যদি একটা কাজ করতে পারো তোমাদেরকে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে সুবহানাল্লাহ বলে কয় হাজার আওয়াজে বলেন না কোটি কোটি টাকার মাল মহিলারা কয় কি করতাম কয় দেখো তুই গট্টা কার বলো চাইছিনুনি কই এটা তো মোর আব্দুল্লাহর ঘর নবীজির মার ঘরটা ছিল আপনার প্রায় 200 গজ উপরে সুবহানাল্লাহ বলেন কই এটা মোর আব্দুল্লাহর ঘর আমেনা বিবি তাকে ওই ঘরের মধ্যে তবে উনি যে প্রেগন্যান্ট এটা আমরা জানি কই আজকে ডেলিভারি হইব তোমরা জানো নি কই এটাও জানি কই কেডা কইছে কই তাওরি জুবুর ইনজিলে আমরা শুনেছি সুবহানাল্লাহ বলেন কয় তাহলে এক কাজ করো এই ঘরের মধ্যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ মক্কান গাজিরাতুল আরবে আসতেছে যায়া যদি গলায় সিফা দিয়া যদি মারতে পারো তাহলে তোমাদেরকে 5000 স্বর্ণ দেওয়া হবে আরো আওয়াজে বলেন টাকার কন্টাক্ট এখনো হয় হয় কি হয় না টাকা দিয়া দিয়া ভালো মানুষকে বিপদে ফেলায় এমন মানুষ আছে কি নাই এইগুলার জন্ম দোষ যদি আমি সালাউদ্দিন তুর্কি আল কাদরি যদি প্রমাণ না করাইতে পারি তাহলে আমার বাড়ি তো ভাষের গ্রাম কেস মামলা করবেন আমি বলে দিয়ে গেলাম জালাল নবীর বিরোধিতা করে নবীর কোন সম্মানের উপরে সরিষা পরিমাণ আঘাত দেয় বোঝা গেল জন্মতে বেজাল এইগুলা যদি বলতে চাই তাহলে বহু সময়ের দরকার ইম্পর্টেন্ট কথাটা বলে দিয়ে যায় কই এটা কোনো ব্যাপার হই না কই মাহমেনার গরো কেউ তাকে না উনি একা সুবহানাল্লাহ বলেন বাইরে ওভার বলতে চাই আল্লাহর নবী দু জাহানের বাদশা নুরুন আলা নূরের নবী রেকর্ডিং হইতেছে গো হাজার হাজার মোবাইলে আপনার রেকর্ডিং হইতেছে নিয়া শুনবেন দলিল একটা আপনাদের কাছে দিয়ে যাব নবীজি আপনার দুনিয়ার বুকে আসতেছে মা আমেনার ঘরের মধ্যে আপনার ওরা যাইতেছে নবীজিকে মাইরা ফেলার জন্য একটা দৌড় দিছে আর আপনার মনে করেন 200 গজ উপরে মা আমেনার ঘর 100 গজ তখন দৌড় দা যায়া উঠছে মা হযরতে হাওয়া আলাইহি সালাতু ওয়াসসালাম আপনার যার মাজার শরীফ বা মক্কায় আপনার আপনার জিদ্দাতে আছে যারা হজ করতে যান উনার কবরটা জিয়ারত করে আসবেন বাইরে ওভার হই দিয়ে যাচ্ছেন হাওয়া আলাইহিস সালাতু সালাম আপনার চারটা মহিলায় আপনার উনার মা মেনার ঘরের দিকে তাকায় তাকায়া দেখতেছে গো যে চারটা মহিলা মা মেনার ঘর দেখা যায় খেজুরি গাছের মতো তাল গাছের মতো নূরের চেহারা লইয়া দাঁড়ায়া রয়েছে সুবহানাল্লাহ তো সাইটটা একসাথে যাইতেছে মা হাওয়া আলাইহিস সালাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গটটা খেজুরি ভাতা কিসের ভাতা আওয়াজে বলেন কিসের ভাতা
আর আওয়াজে বলেন নবীজি দুনিয়ায় আইতে খেজুর ভাতার ঘরে আপনি তো বিল্ডিং বানাইন টাকা যার বেশি ভাস্তালা কতলা আওয়াজে বলেন না মিয়া ভাস্তালা আর আওয়াজে বলেন ভাস্তালা বিল্ডিং এ টাকা বিদাত কি মা হন্দি কই রা হরি নয় আপনারও বিল্ডিং এ ঘুমায় না আমিও বাদ না আমিও তো বিল্ডিং এ থাকি কি তাই দা আর আওয়াজে বলেন না মিয়া ওয়াহাবি রাও করে দুনিয়ার অসুস্থ অসুস্থ বুঝুন নি ইতা অকল বল আবার ফতোয়া দেনা মাইজে মাইজে দেয় আমরা দেশের মহিলা আছে মাসিক হয় ওই কি হয় না এরা শরীর খারাপ করে ওই ওয়াহাবিরারও মাসিক হয়ে যারা এই সময় মাথা মুতা ঠিক আওয়াজে বলেন মাথা ঠিক আরে আওয়াজে বলেন না মাথা ঠিক এ ফাস্তালা বিল্ডিং এ বানাইয়া ফতোয়া দেয় আমি চ্যালেঞ্জ করে গেলাম আপনি যে ইট লাগানো করে তাকে নিরা বিদা কেমনে যায় জানতে হইলে আমার কাছে যায়েন এর এই জায়গাটার কইতাম না কিছু রাখতে যখন দরকার কেটা হল নাহলে তো আপনারা মুফতি হয়ে যাবে গিয়া আমার গ্রামের মানুষ সকল তো মুফতি এরা ইমাম সাহেব আগে দূরে দে কয়ে আমরা রুজুর লাগে না আব্দুল বকুল ফতোয়া দাঁড়ি এরা আপনি ফতোয়া বালা দিতারে ওই দিকে গেছি না বলছিলাম যখন আপনার মহিলাটা যাইতেছে আল্লাহর নবী আসন দা আপনার আসন থেকে নবীজি যাইতেছে এটা থেকে বিরত করার জন্য বাইরের আওয়াজ আদম আলাইহিস সালামের বিবি ঈসা আলাইহিস সালাম আপনার হাওয়া আলাইহিস সালাম আপনার কেজুরি ফাতার দরজা দিয়া গো ডাক দিয়া বলতাছে ও মক্কার কুটনিরা তোদেরকে বলতে চাই গো তোরা আমার নবীর ঘরে আসার আগে আমি হাওয়া আলাইহিস সালামের বিবি তোরার আগে ওই ওই ঘরে আইসা বলছি আর আওয়াজে বলেন না কথা আমার বুঝেননি হাওয়া আলাইহিস সালামের বিবি কি কয় তোরা যে আইতাছো আমার নবীরে মারতে এর আগে ওই আমি চাই একটা প্রশ্ন আপনাদের কাছে তা ওই হাওয়া আলাইহিস সালামের বিবি জানে এরা যে নবীজিরে মারিয়া লাইতো যাইতাছে ঠিক কিনা বলেন আর আওয়াজে বলেন তাহলে বুঝা যায় নবীর কাছে যে যায় ওই গায়েব জানে ঠিক কিনা বলেন ভালো ঠান্ডা মস্তিষ্ক নিয়া কিতাব পড়েন কিতাব পড়েন দেখবেন আপনার পয়েন্ট পাবেন হুজুর আল্লাহর নবী নুরুন আলা নূরের নবী বিশ্ববিখ্যাত একটা কিতাব আল্লামা জালালউদ্দিন সুয়্যুতি একটা কিতাব লিখেছেন উনি আমাদের মাযহাবের ইমাম আপনার আমাদের মাযহাবের আপনার উনি লিখছে আলবেদায়ে নেহায়া আলবেদায়ে নেহায়া আরবি টু আরবি কিতাবের মধ্যে লিখে একটা অক্ষর আরে তো কথা কইলে তো অনেকটা কইয়া লাগে ইহনের আলিম যে আছে ইতা ইতানের আবার অর্থ থাকতো না এটা আমি মাইকে কইতাছি ইতানের আবার তুই ফরার মতো এলে কারণ কেন নাই এটাতে জের জবর নাই যদি আপনার জবরের জায়গা ফেস লাগাই লাইন তে আইতাসলেন বানর যাবেন গান দিউরা একটা আপনার আপনার বলতে চেয়েছিলাম আলবেদায়ে নেহায়ার মধ্যে লেখি আমার নবীর প্রথম দিন বয়স একদিন কয়দিন আওয়াজে বলেন আপনার একদিনের কথা আপনার মনে আসেনি আওয়াজে বলেন আসেনি আল্লাহু আকবার তাফসীরে আতিলকার রাসূল ফাদ্দালনা বাআদম আলা বাদিন মিনহুম আল্লামা সানাউল্লাহ ফানিফুতি রাহমাতুল্লাহ তার কিতাবে লেখে বাইয়ের উমত ওয়াহাবীদের একটা আপনার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আহমদ সফি একটা তাফসীর লিখেছে তার তাফসীরের মধ্যেও আছে আমার নবীজির বয়স একদিন বয়স হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যার বাড়ি আপনার আপনার জাজিরাতুল আরবের ভিতরি তায়েফ নগরীর মধ্যে যদি আপনার আর বানর কেউ থাকে তাহলে আপনি তারে ফুন্দা জিজ্ঞাইবেন তায়েফের অবস্থা হুজুর হালিমাতুস সাদিয়া যখন আল্লাহর নবীকে পুনের দুধ পান করানোর জন্য নিছে কুদার কসম গো হালিমাতুস সাদিয়া বলেন আমি আমার নবীকে যখন দুধ পান করাইবার জন্য নিলাম আমার 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 ডান স্তনের দুধরা আমি আল্লাহর নবীকে দিছি উনি পান করছেন বাম স্তনের দুধরা দিলাম উনি খায় না আমি আর সহ্যভূত হয়ে গেলাম খায় না কেন উনি আপনার হাসতেছে খায় না হাসতেছে আপনার কিলকিল কিলকিল করে আসে আমাদের আপনার আমাদের বাংলাদেশের শিশু যদি একদিন বয়স হয় তাহলে তামাম দিন শুধু কান্দে কত হুজুরের দ্বারে দায় তাবিজ আনে তাগি আনে পানি ভরা আনে তেল ফোরা আনে কিন্তু শয়তানে যে ফুটকিত গুতাই দূর যায় না ঠিক না বলেন কয় বাচ্চা কান্দে একটু দূষিত করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ
ভাইরা আমার গভীর মনোযোগ পায় হাত রেখে বলছি ইনপুটেন আলোচনা বয়স নবীজির কয়দিন আওয়াজে বলেন কতদিন চ্যালেঞ্জ করলাম সারা বাংলাদেশের কোন একদিনের বাচ্চায় কথা বলে না হাসতেও জানে না শুধু কাঁদতে থাকে আল্লাহর নবী দু জাহানের বাদশা নুরুন আলা নূরের নবী একদিন বয়স হইছে গো হালিমা তুসা দিয়া বলেন আমি যখন নবীকে নিয়ে মক্কা থেকে আমি যখন নাকি তাইফের দিকে রওনা করব আমার নবীকে আমি বুকে জড়াইয়া ধরলাম আমার ডান স্তনটা দিলাম নবীজি আসতেছে খাইতেছে আমি যখন বাম স্তন দিলাম নবী আমার খায় না আমার নবী খায় না কেন আমার মনে একটা সন্দেহ হলো আমার সেই বাম স্তনের মধ্যে বাম দুধের মধ্যে কোনো দোষ ত্রুটি আছে কিনা কেন কাঁপছে না কোথায় পাবো কার কাছে গেলে আমি সেইটার নিশানা পাবো কয়ে যদি পাদ্রীদের কাছে যদি যাই পাদ্রীরা বলতে পারে না পাদ্রীরা হাসের আসল কথা বলে না কিছুই বলতে পারে না একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন মা হালিমাতু সাদিয়ার ঘরে নবীজির ছয় বৎসর বয়স বাইরের ওভার বলতে চাই ছয় বৎসরের বয়স হয়েছে আমার নবীজি টুকটাক জবান কুলে গেছে নবীজি কথা বলতে পারে গো হালিমাতু সাদিয়া আপনার আমার নবীকে ডাক দেয় ডেকে বলতেছে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কদমে আমি একটা প্রশ্ন রাখতে চাই ডেকে বলতেছে মা গো আপনি তো আমার মা আপনি তো আমার দ্বিতীয় মা আমি কেন আপনার কথা শুনবো না কি হচ্ছে বলুন ডেকে বলতেছে বাবা গো আপনি যখন দুনিয়ার বুকে আগমন করছিলেন বয়ের যেদিন একদিন আমি তাইফ থেকে যাইতে যেতে আমার দেরি হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় যাইয়া দেখতেছি বড় বড় লোকের বাচ্চাগুলো আপনার মানুষ নিয়ে গেছে মা তোমার বাবা গরিব মানুষ এজন্য কেউ আমার নবীকে নেয় না আমি গরিব মনে করে যখন আমি আপনাকে কুলের মধ্যে নিলাম রে বাবা মোহাম্মদ আমি যখন আমার বাম স্তনটা যখন ডান স্তনটা যখন দিলাম আমি দেখতে পাইলাম গো দুধ পান করতেছেন বাম স্তনের দুধ রাখার না বুঝতে পারছি কিন্তু আমি জানতে চাই গো আপনি কেন গদগদ করে হাসছেন ইডার কারণ কা কি দেখে বলতেছে মা গো আমি একটা কথা আপনাকে ছয় বৎসরের বয়সে জানাইয়া দিই আপনি কথাটা কারো কাছে বলতে পারবেন না মা আমাকে যখন ডান স্তনটা পান করার পরে যখন বাম স্তনটার মধ্যে দিচ্ছেন আমার আশি এজন্যই উড়ছে গো আমি জানতাম বাম স্তনটা আমার দুধ ভাইয়ের জন্য আমি রেখে দিয়েছি আল্লাহু আকবার বয়স কত আওয়াজে বলেন না মিয়া কত একদিন নবীজি কো আমি জানতাম যে আপনার ঘরে আমার একটা দুধ ভাই আছে কয় হাসতেন কেন কয় হাসতাম আপনি তো আমাকে বারবার দুধে দুইরা সাপ দিতেন এই জন্য আমার হাসি উঠত আল্লাহু আকবার নবী একদিনের নবী আমার গায়েবের খবর দেনেওয়ালা জানাইয়া দিছেন কে আল্লাহ আরো আওয়াজে বলেন আল্লাহ যেটা হই নবী আমার মতো এটা তো এদিন খেতাত মুততে মুততে জান নাই আর আকছে শুধু কালা কালা কি আগাছে আওয়াজ শুন নেমি আমার শরম করে আপনিও তো আগিয়েছে কেমনে আকছে কালা আগা আকছে ওই মার ভেড়ে থেকে দুই রক্ত খাইছে আগাইছে কি
আমার নবীর পরসাব মোবারক নাই পায়খানা মোবারক নাই নার কাডা কমপ্লিট নবী হইয়া দুনিয়ার বুকে আসছে সুবহানাল্লাহ বলেন মা হালিমা তু সাদিয়া বলেন নবীজির বয়স যখন দুই দিন কতদিন আওয়াজে বলেন কতদিন যারা কয় চল্লিশ বৎসরে নবুয়ত পাইছে আমি আমার স্পষ্ট ভাষায় বলতে চাই কিতাব খুলে দেখেন দেখে বলতেছে ইয়া রাসূলুল্লাহ দুই দিন বয়সের সময় গো আমি দেখতাম চন্দ্র সূর্য আয় আপনাকে সেজদা দেয় সুবহানাল্লাহ বলেন না আমি চ্যালেঞ্জ করলাম কোন নবীর কদমে চন্দ্র সূর্য সেজদা দেয় নাই ওয়ানলি ওয়ান আমাদের নূরের নবী সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমার নবীকে চন্দ্র সূর্যই সেজদা দিত আল্লাহর নবী মা আলিমাকে ডাক দেয় হুজুর দেখে বলতেছে মা গো কুজে কুজে সবগুলা কেন বের করতে চান আমি যখন ছায়া দেখতাম গো সূর্যের দিকে যখন তাকাইতাম আমি দেখতাম সূর্য যেন আমাকে হাতছানি দিয়া ডাকে আল্লাহু আকবার কথা একটা পরের কথার আগে বলে যাচ্ছি জিব্রাইল নবীজি নবীকে যখন আমার আল্লাহ বানাইলেন জিব্রাইল ডেকে বলতেছে আল্লাহ কেমন নবী বানাইলাই আমি তো আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীর কাছে আমি গেছি সকল নবীর চেহারা মোবারক দেখছি কিন্তু কোন নবীরে তো আমি এত সুন্দর দেখি নাই আমার হাদিসে কুসিতেই আমার আল্লাহ স্পষ্ট ভাষায় আমার জিব্রাইলকে জানাইয়া দেয় জিব্রাইল তুই কি দেখবে তুই কি জানবে আমার নবী এমন নবী চেহারা গো যদি আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীর চেহারার মধ্যে যত সৌন্দর্য দিছি আমার নবীর চেহারা মুবারকের নূরে আনোয়ার সরিষা পরিমাণ যদি এই পৃথিবীর বুকে আমি ছেড়ে দিতাম অরিজিনাল সুন্দর গো যদি আমি এই পৃথিবীতে রাখতাম তাম পৃথিবী জলে সারকার হয়ে যাইত আল্লাহু আকবার এই কবতা নবীর কে দিয়েছে এই বিশ্বাস আমরা আছে কি নাই কার কার আছে দুই হাত তুলে দেখাইয়া দেব আমার বলতে চেয়েছিলাম গভীর মনোযোগ কি হিসেবে বেটা এরপরে গেছে কানি না বলে আয়ো হাসতালার জায়গা যাও হইব গেছে না ভাইয়ের আমার গভীর কথা বুঝেন তো আমার একটু ডিস্টার্ব হইতেছে অসুবিধা নাই খুব শুনতে অসুবিধা হয় গভীর মনোযোগ হাতে পায়ে রাইকে বলছি অত শুনতে পারেন না ও শুনতে পারেন শুনছেন কি না জানি না তবে আমার বিশ্বাস হয় না ওয়াজ তো কিছু কিছু সাইডে তাতে বাজে আমি তো জানি কি ওয়াজ হয় বলছে তো না শিউরি আপনার মনে রাখবেন মা হালিমা তু সাদিয়া বলেন নবীজি আপনার ষাট বৎসরের বয়স আর এরা কয় চল্লিশ বৎসরে নবুয়ত পাইছে ঠিক কিনা বলেন একবারে মাতার দোষ মাথা খারাপ মাতা মুতা ঠিক নেই আমরা দেশে আছে না কিছু মানুষ মাতার দোষ মানুষে কয় না আরে একসাথে নাও করো না এর মিয়া মাতার দোষ কি এর মাতার দোষ এ ভাত খায় চাল খায় সব খায় ঘুমায় তো ঘুমাইতে ঘুমাইতে শীতের দিন করে ফুটবলে ভরতে হয় এরপরে হয় আর মাতার দোষ বলে এ আবার মুসল্লিরারে বুঝায় মুসল্লিরারে বুঝায় কিটা জানেননি মুসল্লিরারে বুঝায় কয় দোয়া ওয়া নাই আর ওই মিলাদ নাই কে আম নাই দোয়া নাই মনে করেন বলে ওখান দুবাই থেকে যখন 500 টাকা এর বাইরে দিয়া ফাটাইছে কয় হুজুর রে গিয়া কইছ দুবাইতে আসি অসুবিধা 500 টাকা দিছ আর কইছ দোয়া করতো বাক্কা হুজুরে মিম্বরে বইয়া দাওয়াত দেখো আপনারা নামাজ হইতে কি দোয়া আছে আমার কথা কি বুঝতে আপনাদের অসুবিধা কি কয় দোয়া নামাজের পরে সবাই তেনা হে না আপনারা কইলো দোয়া নাই বিলকুল মুনাফে এদের পিছনে নামাজ হয় আওয়াজে বলে এদের পিছনে নামাজ হয় ওই যখন সৌদি থেকে দুবাই থেকে লন্ডন থেকে আমেরিকা থেকে ফোন দেয় আমেরিকার বেড়া ফাইলে তো আরো সাই দিছে বড় ডলার হইব খালি একবার হইতো আসলে চারবার হয় আল্লাহ আমেরিকাতে বালা রাখি আব্দুল করিম রে নাম ধরে ধরে হয় আর আব্দুল করিমের বাপ এ উন্নয় মনে করে দিত আছেন 500 টাকা দেলাই নিয়ে 2000 টাকা
কইছে একটা দোয়া করছে আর কতখানা আগে খালি কইছে দোয়া নাই ইটা কইয়া কইয়া আমাদের একদল যুব সমাজ রে একবারে এরাই ওই কয় দোয়া নাই নফল নামাজ নাই কোনো কিছু নাই এরাও হতো ডিজিটাল দেশ এরা হতো লম্বা নামাজ করে না কি বেটা কি কম পড়ছে নি কালি ইমাম সাহেব কয় আসসালামু আলাইকুম ইমাম সাহেব রে একা পালায় আর সব জায়গা নফল নামাজ নাই কিয়াম নাই কোনো কিছু নাই এই কিনা কয় এই ভিতরের নামাজ নাই এখন তো আপনার রমজান এলে এখন এই তিনটা খালাম একটা কয় ভিতরের নামাজ বলে এক রেখা আওয়াজে বলেন কয় রেখাত কয় আচ্ছা এক রেখাতে দোয়া আপনারা জানেন নি সলিড কথা যেটা আমি নিজেও জানি না না হলে আপনারা উনাই গেলাম এক রেখাত ফেরে লেগে কয় আপনার তারাবি নামাজ বিশ হাত ওই দুই তিন বছর আগে উনছিলাম কয় এক দলে বারো রে আত্মরে আটটে আত্মরে চারি আত্মরে আমার মনে হয় দেড় যে বাবার শিক্ষিত দিকে আগবাইতেছে আগামী বছর রমজান আইলে মহিলা খইয়া লাগবে যে মনে হয় নামাজ হই নাই তে আবার একদল মানুষ কইব কয় এই উজুরটা বালা কইব এই উজুরটা বালা এটা নামাজ রোজা সারা হই একবারে বেহস্ত হইছে যে সুরে হল না হুজুবিল্লাহ কয় নামাজ নাই গভীর মনে জু আমি এক মসজিদে ব্রাহ্মণবাড়ি আমার একটা ভক্ত এলাকা আছে এক সময় বেড়াইতে গেছি বর্ষাকালে তো ইমাম সাহেব খুদ্ পড়তেছে আগে আমারে আমার দিকে চিনছে বলছে হুজুর আপনি নামাজটা পড়ালেন কই না আমি নামাজ পড়াই না নামাজ পড়া না বলে সে কুতবাতে ফরতাছে আর শাফাতু হাক্কুন আল মাউতু হাক্কুন আল কালিমাতু হাক্কুন মানে যা কইতাছে সব মানে সবগুলো সত্য তে আমি পরে বললাম যে হুজুর আপনি তো বললেন আর শাফাতু হাক্কুন এরে আর কইছি না আমি বললাম তে নবী যে শাফায়াত করব এটা সত্য আপনি আরবিতে পাবলিক রে উনাইতাছেন আর এক দল পাবলিকে কয় শাফায়াত নবীজি করতে পারবে কুতবায় কয় একটা মুহে কয় আওয়াজে বলেন ভাইরা আমার একটু সামনের দিকে যাচ্ছি নবীজির বয়স মাত্র আপনার চার বছর কত বছর আওয়াজে বলেন কয় বছর চার বছরের বাচ্চারা বদনা দিয়া ফানি আনতারিনি গভীর মনোযোগ বাইরের ওপর বলতে চাই আল বেদায়ও নেহায়া নামক কিতাবের মধ্যে লেখে মা হালিমা তু সাদিয়ার গোরের গো আল্লাহর নবী যখন উনার গরের মধ্যে কুয়া থেকে পানি আনার জন্য আমার নবী গেছে ছায়া দেখে আপনার যখন কুয়ার কাছে গেছে এই কুয়া থেকে তায়েফের মানুষ কোনোদিন পানি উড়াইতে পারে না সুবহানাল্লাহ বলেন কুয়ার বহু নিচে পানি আমার নবী যখন কুয়ার পাশে গেছে গো পানি লাভ দিয়া কুয়ার উপরে দিয়া ওভারটেক হইয়া চলতেছে বদনা নবীজির হাত থেকে গেছে বদনার জবান খুলে গেছে বদনা কয় নবী গো আমাকে টুক সারেন আমি আপনার জন্য ফানি লই আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন তিলকার রসুলু ফাদ্দালনা বাদম আলা বাদিন মিনহুম আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1 লক্ষ বা 3 লক্ষ 24,000 পয়গাম্বর কোন নবীর এই ধরনের মুজেজা নাই সুবহানাল্লাহ বলেন না আমরা নবীর বদনারা নিজে নিজে বুড়াইয়া আমার নবীরে কয় আপনি কোথায় যাবেন কয় আমার নবী বলে আমি এই সাইরাত জায়গা যাব কয় আপনি আডেন আমি আপনার পিছে দাঁড়তাছি আল্লাহু আকবার নবীজির বয়স 6 কত বছর আরো আওয়াজে বলেন আল বেদায়ও নেহায়াতে লেখে 6 বছর বয়সে 2 কিলো উঁচা একটা পাহাড় মক্কার পাহাড় আপনার পাহাড় পাথরের পাহাড় যারা দেখেন আমার নবী যখন পাথরের উপরে দিয়ে আরতেন আমাদের দেশে যে কাদা হয় পাথর এইভাবে কাদা হইয়া যাইত তে যে বেটা হয় নবী আমার মতো এর সাক্কা হেতে দাঁড়াইয়া দিক কিনছেন ফাও ফাইকা যাইব গা তো সাক্কা নরম হইত না ঠিক না বলেন ইয়া কই নবী বলে এর মতো হই আল্লাহু আকবার কত বড় শয়তানের মাথার মধ্যে মুত্তা দিয়েছে দেও এরে আসল জিনিস বুঝতে এরপরে ও কয় আপনার এর মতো এর কেমন মাসি কয় এবার চিন্তা করে এর একবারে ডাইরেক্ট ছুটে মাথা মুতা ঠিক এটা কিছু আপনার বয়স কত কত বছর আওয়াজে বলেন কত বছর রেকর্ডিং করেন নতুবা নিয়ে যান বাড়ি আমার পাশে আমার আপনার আপনার খান খাতে কিতাব আছে আল বেদায়াও নিহায়াতে লেখে হুজুর 6 বছরের বয়সে আপনার একটা পাহাড়ের উপরে সেজদায় পড়ে কান্দে আবু জেহেল পাহাড়ের কাছে দিয়া জায়গা
যদি আপনার নবীজির মক্কার এরিয়ার ওয়াজ করি কইলাম না যে আয়াত তেলাওয়াত করছি ওয়াজ যেত আমার ব্রেইনে ঢুকছে ইটা সাত দিন করলো শেষ হইতো না অনর্গল বলতে তখন আলহামদুলিল্লাহ বলেন অনর্গল বলতে তখন শ্বাসও খাওয়া লাগতো না এমনি চলবো এমন ওয়াজ ঢুকছে বয়স কত ছয় যারা বলে চল্লিশ বৎসরে নবুয়ত পাইছে বলতে চায় নবী সেজদায় পড়ে কান্দে আবু জাহলা উট উঠে উঠতে যায় কেউ কেউ লেগছে গুড়াতে উঠছে কেউ কেউ লেগছে গাদার উপর উঠছে জাগা তো আবু জাহলা চাইছে দুই কিলো উঁচা তো দেখে ছয় বৎসরের বয়সের নবী তো ওইটা আর আমার মতো বড় লোক অত বড় বেটা না ঠিক না ছোট্ট বাচ্চা মানুষ একটা দেখা যায় পাহাড়ের রূপে আবু জাহলা কয় এই পাথরের পাহাড় এখানে বাঘবার লোক থাকতে পারে এটা তো দেখা যায় একটা মানুষের বাচ্চার মতো আবু জাহলা গিয়ে উঠছে উঠতে দেখে আল্লাহর নবী সেজদায় ফিরিয়া কান্দছে মনে রাখবেন সেজদায় ফিরিয়া কান্দে আবু জেহেল সেলেন্ডার আবু জেহেল যদিও কলমা পড়ে না একটা নতুন কথা শোনাইয়া দিয়ে যায় কলমা পড়ে মুসলমান হয় নাই কিন্তু আবু জেহেল গো আমার নবীর আপনার উম্মত হওয়ার জন্য কান্ত আল্লাহ আমার দেশের মানুষ আমাকে নেতা বানাইয়া তৈছে আমি জানি আমার নবী সত্য সুবহানাল্লাহ বলেন কিন্তু কলমা পড়ে নাই কারণ এর জন্ম দোষ আছে এর জন্ম ভালো এই দিক দিয়ে তো গেছি না এর জন্ম ভালো না আমার এই দিন একটা প্রশ্ন করছে একদিনে কই হুজুর ইয়াতে দেখলাম যে আপনি একটা অডিওতে আবু জাহেল নবীর চাচা না আমি কে একবারে দলিল পত্র দিয়া ছেড়ে দিছি ভালো হয়ে উঠলেন আবু জাহেল নবীর চাচা আওয়াজে বলে নবীর চাচা আবু জাহলা নবীর চাচা নাম নবীজির বারো চাচার মধ্যে একজনের নামও আবু জাহেল নাই ভাইয়ের আমার ওই দিকে গেছি না বলছিলাম আবু জাহেল জানতো আমার নবী যে সত্য নবী ভাইয়ের ওর বলতে চাই আবু জাহলা আমার নবীকে যায় প্রশ্ন করে নবী গো আপনি এই পাহাড়ের উপরে সেজদা দিয়া দিয়া কান্দেন কারণ কি দেখে বলতেছে আবু জাহেল গো আমি দুইটা কারণে কান্দি কয়টা কারণে আওয়াজে বলেন শুনিনি আপনারা শুনিননি কেউ কোন সবাই আমার দিকে তাকাই থাকবেন না অসুবিধা দিতেছে ছেড়ে দিতাম তাহলে শুনেন বয়স কত নবীজি কত হয়েছি মুখস্থ হরেন কত বছর ওয়াসটা ফকটে রাখবেন জীবনে ওয়াস শোনা লাগবে না দলিল আপনারা আর যদি বলে বলে কিতাব উতাবের দরকার তেরে দূরে দূরে আমার দ্বারা লিজে ভেন তো যাওরা বাড়ি এখান দিয়ে যাইতে বেশি সময় লাগতো না আমার দারুণ আমি খানকা করছি বলে আমি সব প্রোগ্রাম আমার বাড়িতে কি আমি করি কারণ যথাযথ মানুষ গিয়ে উঠে যাই হোক আপনার আজকেও দুইজন আইছে তুই এই কিনা কয় বাড়ি তো যাও রা এই জন্য আপনার দ্বারে লুয়ে যাই ভাই বয়স মাত্র নবীজির কত বলছি ছয় বৎসরের বয়স আবু জাহেল জিজ্ঞাসা করে কেন কান্দেন কয় দুইটা কারণে কান্দি একটা কারণ হলো পাহাড়ের উপরে যখন আরছি গো ছায়া দেখি আমার আমি যে দিন থেকে নবুয়ত প্রসার দিব এদিন থেকে আমার যত উম্মত কিয়ামত পর্যন্ত হবে সকলের আমল নামা গো আমার আল্লাহ আমার সামনে তুলে ধরছে সব উম্মতের আমল দেখতাছি সুবহানাল্লাহ বলেন কই দেখি আমার উম্মত গুলা গুনাহ করব বেশি সুবহানাল্লাহ বলেন না কই এজন্য এক নাম্বার কানতেছি দুই নাম্বার হলো ছয় বৎসর হয়ে গেল বাবা দেখি নাই এই জন্য বাবার জন্য কান্দি কয়ে বাবা গো তুমি যদি এই জায়গায় যদি সেজদা দিয়ে পরে থাকো বাঘবাল লোক তোমাকে কাইতে পারে আমার নবী কয়ে চাচা গো এইটা নেতাগিরি নয় কারে আমনে বাঘবাল লোকের বয় দেখান সুবহানাল্লাহ বলেন না কো বাবা তোমাকে দিয়ে আসি আমি বাড়ি কই ঠিক আছে চলেন আমারও যাওয়ার টাইম হয়েছে পাহাড় থেকে আইতেছে নবীজির আবু জাহলের দৈরে লামাই তো চায় তো নবীজি আবু জাহলের কো আমারে দরা লাগবে না ওই দেখো তো আবু জাহলে আপনার ওই দুই কিলো উপরে না নবীজি যে ফাতরটা বসছে ফাতরটা আসতে হইরে উডের সামনে আইছে আবু জাহলে কই আছে তো নবীজি নিচ থেকে কো সাসা আপনি আমার গাইয়া সাসা আইউ বালা হইরে আইউ সাই নাম নিনি বড় বড় আমি ফাড়া দিলাম ফাতর দিলাম আরো শক্ত হয়ে গেল গা কয়ে আর আমি দেখলাম মুহাম্মদ রে ফাতর গুলা গদ্দি দিয়া বুয়াইছে নরম ফাতর এটা দিয়ে আমার সামনে দেখে লোক আমারও উঠাইল না সুরে বলেন সুবহানাল্লাহ নবী আমার আইছে আয়া দেখে গাদাটা বান্ধা আছে পাহাড়ের মধ্যে আপনার খেজুরি গাছের সাথে
ওইখানে তো কেজুরি গাছ ছাড়া কোনো গাছ নাই। আবু জাহেল এক ঘন্টা লাগাই আলামছে, কয় তুমি আমার আগে আইবার কথা, পিছে বল লাগে রে, তুমি তো সর্দার, তোমার কোনো প্রাইভেট কারণ নাই? কয় না আমি দিয়ে আইতারছি না, তোমার এই দিদে দুধ দালুই আইল, বুঝলাম না। এ বুঝাও বুঝে না, সুবহানাল্লাহ বলেন। বয়স কত? ছয় বছরের নবী আমার। এখন আপনার আবু জাহেল আসছে, আইসা আপনার উডের উপরে বসছে, বৈশা সাইরাম উডটারে আপনার সাবুক দিচ্ছে, বুঝলেন? বেরিতেছে ওখান উড় যে বইছি নিজে আর খার হয় না, বইয়ে দিছে, সুবহানাল্লাহ বলেন। তো এই উঠতে বাইরিতেছে, তে আবু জাহেল কয় প্রতিদিন এটা ইশারা দিল দৌড়ে, এটা কি আজকে বেশি কাহিল হয়ে গেল নাকি নাকি বুঝতারলাম না। তে সাবুক মারতাছে, মারতে মারতে ফিডে দিয়া তার রক্ত ছুটছে, উঠটা সুন্দর করে আমার আল্লাহরে ডাক দেয়, মাবুদ দেখে বলতেছে, মাবুদ গো আল্লাহ আমার জবানটা তুমি কুলে দাও, আমার জবানটা কুলে দাও গো, আমি আবু জাহেলকে দুইটা কথা বলতে চাই। আবু জাহেলের উডের জবান কুলে গেল, আল্লাহ কোন ফায়া কোনের মালিক, দেখে আপনার উড আবু জাহেলকে ডাক দেয়, দেখে বলতেছে, আবু জাহেল আজকে যদি তুমি রক্ত নয় আমার গলায় যদি ছুরি দাও গো, আমি উড তোমার লইয়া সামনে পারবো না। আমি খারাই তেমনি না, কয় কারণ কি দেখো, তোমার মতো বিয়া দব লইয়া আমি চলি না, সুবহানাল্লাহ বলে। কয় জীবন ভরার বাহনই দে আমার, এ আজকা হয় আমি বিয়া দব, কয় কি হইছে, কয় যদি আমার উডা লাগে তাহলে আল্লাহর নবীর সামনে আনো তুমি ফিসে যাও, আওয়াজে বলেন, আরো আওয়াজে বলেন, কি দেখো কয় তুমি আর আমারে, কয় আমার নবীর সামনে আনো। তে আবু জাহেল মনে মনে কয় বাবা রে, কয় উডেও নবীর সিগন্যাল আইছে, সুবহানাল্লাহ বলে। বয়স কত? তে যে বেটা হয় নবী আমার মতো, এর বয়স কত? এর বয়স বুড়ো হয়ে গেছে গা, এখন কোনো সময় খারিয়ে হমিতা দেয়, 70 বছরের বেটার যদি হমি লাইও নামাজ সরো কো কাপড় বালা না জুন বুঝা যায় লঙ্গিত মিথ্যা ধরেছে, ঠিক কিনা বলেন? এর মুহ তো আপনি আপনি হরে কইতারে না, নবী আমার আপনার বলতেছে, কয় উঠে উঠে কয় তোমারে লই আমি দৌড়াবো না, বলে কারণ হইছে কি, তোমার মতো বিয়াদব লইয়া দৌড়বো না, আমার যদি যাইতে হয় তাহলে আল্লাহর নবীরে সামনে আনো, সুবহানাল্লাহ বলেন। এখন নবীরে আপনার সামনে বসাইছে, এবার আবু জাহেল কয় এবার উঠ, কয় কাম হইতো না, কয় কারণ কি, কয় তোর সাবুকটা নবীর হাতে দে, শুননি তো শুননি, একবারে করা শুননি, এ উঠটাও শুননি, সুবহানাল্লাহ বলেন। এজন্য কবি লাগে, গাছে চিনলো মাছে চিনলো, চিনিল বনের হরিণী, উম্মত চিনলাম না গো কেমন ছিল মোর নবী, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ঠিক লাগছে, 10 মিনিট কটা হয়ে গেছিল, অসুবিধা নাই, মা দোয়াল টাইম শেষ, টাইম শেষ হয়ে গেছে, আর সামনে যাবেন দিত না তো, আর ইসে প্রধান অতিথি কইলে হইতো না, না না সময় নাই শেষ, আর আমরা তো যত কম কথা কই তত ভালা, মাইকের তো অবস্থা দেখ আওয়াজ হয়ে গেছে গা, করা আসকা যিনি আওয়াজ করা হয়ে গেছে, আমার আগের বক্তা তো করা আওয়াজ দিলাইছে না, এই আওয়াজ করা হয়ে গেছে, সুতরাং সামনে বাড়তাম না একটা, আপনার যতটা মিনিট টাইম আছে মনে হয়, আছে না নাই জানি না, 10 মিনিটের টাইম বলছে, তো এই কিনা কয় বলছিলাম নবীজির ছয় বৎসর, কত বৎসর? ছয় বৎসরের নবী আমার যখন আরতেন, আল্লাহর কসম নবীজির আপনার কদম মুবারকে মক্কার আকাশ পাতাল তরুলতা আকাশ থেকে জমিন পর্যন্ত নূরের লাইট নবীজির পাশে থাকত, নবীজিকে রাস্তা দেখায় আনিতেন, সুবহানাল্লাহ বলেন। নবীজির বয়স কত?
আওয়াজে বলেন কত ছয় বছরের নবীকে লাইটিং দিয়া আমার আল্লাহ লাইটিং দিয়া ফাটাইছে নবীজিকে সাথে সাথে আপনার প্রমাণ দেয় আপনার একটা কথা ছাইরে আইছি কথাটা বলে দিয়া যাই নবীজি মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্বে নবীজির দাদা হুজুর হযরত আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা যিনি কাবার গভর্নর ছিলেন উনাকে মক্কার মানুষ এসে এসে বিচার দেয় দেখে বলতেছে আব্দুল মুতালিব তোমার ছেলে আব্দুল্লাহ তো দুনিয়াতে নাই কিন্তু উনার উনার ওয়াইফ যদি উনার ওয়াইফ যদি মক্কায় বের হয় উনার শরীর দিয়া দামি দামি আপনার আতরের সুগ্রান বের হয় তো একদিন নবীজির দাদা হুজুর ডাকছে গো বৌমা এদিকে আসো কো তোমার বিরুদ্ধে তো আমারে মানুষে একটা তিরস্কার দেয় তোমার স্বামী নাই আজ থেকে ছয় মাস আগে দুনিয়াতে বিদায় হয়ে গেছে তুমি নাকি দামি দামি এই কিনা কয় সেন্ট আতর এগুলো ব্যবহার করো নবীজির মা বলেন আল আলবেদায় ও নেহায়াতে দেখবেন আমি সালাউদ্দিন তুর্কি চল্লিশ বছর বক্তৃতার বয়স কিতাবের রেফারেন্স ছাড়া আমি কোনোদিন কথা বলি না আপনার আলবেদায় উনি হায়াতে লেখে যে আপনার আপনার নবীজির আম্মা হুজুর হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয় আব্বাজি কয় আমি টাকা পাবো কোথায় আমি সেন্ট মাগবো কোথায় থেকে আব্বা আল্লাহর কসম যেদিন থেকে আপনার নাতি আমার গর্ভে আসছে এদিন থেকে আমার শরীর দিয়া মেশক আম্বরের সুগ্রাম বের হতে শুরু হয়েছে ও ভগবান মায়ের গর্ভ থেকে জন্ম আল্লাহ বলেন তিলকার রুসুলু ফাদদালনা বাদহুম আলা বাদিন মিনহুম আমার আল্লাহ বলেন এমন রসুল পাঠাইলাম যেই রসুলের সাথে কোন রসুলের তুলনা নাই সুবহানাল্লাহ বলেন ওলি আল্লাহর সাবজেক্টে তো যাইতে পারলাম না এমন একটা আলোচনা আসিল সামনে বিষয় বলা যাই কি দিগার যাইতাম না।